আমি বাংলাদেশে আসবো, তখন আমি মানে যে মিরাক্কেলের মাঝামাঝি, যখন আমি মেন্টর মাঝামাঝি বাংলাদেশে আসবো নিজের খরচে, আসতে হবে বাসায় পার্সোনাল কাজে, নিজের খরচে নিজের কার পার্সোনাল কাজে আমি আসবো, ওদের এখান থেকে আমি ছুটি নিয়ে দুই তিন দিনের জন্য বাংলাদেশে আসতে হবে। তো আমার বলছে যে হঠাৎ করে যাওয়া, প্লেনের টিকিটও পাইতেছি না, গাড়ির টিকিটও পাইতেছি না, তো কোনো একটা ঝামেলা আছে যার কোনো গাড়ি নেই মনে নেই ঠিক। তো ওরা আমার সবাই কলকাতা সবাই আমাকে বলছে তুই বনগাঁ লোকালে চলে যা সকাল 8টায়, কোনো টিকিট টিকিট কিচ্ছু কাটা লাগবে না, জাস্ট যাই স্টেশনে যাবি, ওখান থেকে তুই টিকিট কাটবি, কাইটা উঠে যাবি, উঠে গিয়ে তোর একদম বর্ডারে 4 ঘন্টায় বর্ডারে নেমে যাবি, 4 ঘন্টার মধ্যে বর্ডারে নেমে যাবি, তুই সকাল 8টায় উঠলে তুই 10টা 12টার মধ্যে বর্ডারে, বর্ডারটা ক্রস করলে তোদের দেশে বাস তুই পেয়ে যাবি, চলে যাবি। আমি ওদের কথা চিন্তা কর, ওরা বনগাঁ লোকালে যে এই প্রশংসা, যে প্রশংসা, ওরে বনগাঁ লোকাল টাইম টু টাইম, এক সেকেন্ড আসলে টাইমে যায়, টাইম টু টাইম, টাইম টু এক সেকেন্ড সব বস। আমি তো পুরো ফ্যান হয়ে গেছি পিদা বনগাঁ লোকাল, অফিসে অফিস গামী লোকজনের জন্য সব কর্পোরেট লোক যায় এই যায় সেই যায়, আমি পুরো ফিদা। তাহলে সকালবেলা উঠা নো টেনশন, আর তাহলে এত প্যারা না নিয়ে বনগাঁ লোকালে উঠে গেলাম, নিলাম। এবার তো আমার লোক তো দুইটা বড় লাগেজ, দুই হাতে দুই লাগেজ, পিঠে ব্যাগ। আমার আমার মেন্টালিটি ছিল যে বনগাঁ লোকাল খুব ভালো, তো আমি লাগেজ দুইটা দরকার, তিন সিট নিয়ে নেবো। আমার কথা আমি দরকার পাঁচ সিটের ভাড়া দিবো, লোকালের ভাড়ার কথা, হ্যাঁ লোকাল ভাড়ার কথা, পাঁচ সিট নিয়ে আমি ব্যাগ বুক রাখি আরাম করে আমি রিল্যাক্স, ভাড়াটা কমই বোধ হয়, হ্যাঁ 5 টাকা 7 টাকা এরকম মনে হয় আমার, মনে হয় আমি ভুলে গেছি আমি জানি না, তো ওরকমই আর কি যাবে। আমি আমার মাথায় 4টা টিকিট কিনে নেবো, কোনো সমস্যা নেই, তো নিয়ে যাবো। তো আমার সাথে একজন পার্টিসিপেন্টকে দিয়ে দিছে, তুই একা পারবি না, ও তোর উঠাই দিবে। আচ্ছা, তো যেতে 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 বনগাঁ লোকালে গেলাম, যাওয়ার পর শুনি বললাম যে 5টা টিকিট নেই, পার্টিসিপেন্ট আগে জানতো না, ওরা বলছে যে 5টা টিকিট নেই, দাদা 5টা টিকিট কেন? আমি কি দেখি ব্যাগগুলো নিয়ে যেয়ে দেবো, কত তুমি 5টা কেন, 50টা টিকিট খেলো তোমার একটা সিটের বেশি দিবে, লোকজন এসে তোমার ধাক্কায় ধুক্কায় টিকিট বসে পড়বে। আমি বলিস কি, হ্যাঁ তুমি দিবে না, তুমি একটা টিকিটই নাও, নিয়ে ব্যাগ ট্যাগ রাখতে পারবা। আচ্ছা ঠিক আছে, আমি একটা টিকিটই নিলাম। এইবার তো উঠলাম, ওঠার সময় ফাঁকা, মোটামুটি ফাঁকা, দেখি যে মানে ওই শিয়ালদা থেকেই ছাড়ে মনে হয়। প্রথম প্রথম তো আমি মনে তাও এক্সপেকটেশন এখনো ভালো আমার, ঠিক আছে, ব্যাগ দুইটা রেখে আরাম করে বসে দুই হাতল দিয়ে বসলাম। এইবার তো একটা স্ট্যান্ড উঠে মনে হয় 1.5-2 লাখ লোক, আমি দেখি খালি মাসির মতো লোক উঠতে আছে। এখন তখন তো মিরাক্কেল তো মোটামুটি সবাই দেখে, হ্যাঁ আমি এবার প্রথমে মুখ লুকাইতেছি, ব্যাগ ট্যাগ বাদ দিই, আগে মুখ লোকে, এত ক্যাপ ছিল ক্যাপ দিয়ে ঢাকি, এই করি এবার সামনে বসতেছে, সামনে ফিল আপ হয়ে গেছে, আমার এই পাশে 4 জন হয়ে গেছে, আমার মুখোমুখি 4 জন, দুই সাথে ব্যাগ। এবার দেখি ব্যাগের মাঝখানে মাঝখানে দাঁড়াতেছে, মানে দুইজনের মুখোমুখি মাঝখানে, এই পাশ মুখে একদল দাঁড়াতেছে, ওই পাশ মুখে একদল দাঁড়াতেছে, আমি দম নিতে পারতেছি না। এরপর আমার লাস্ট পর্যন্ত দম নিতে পারতেছি না। এবার একজন চিনা ভালাইছে, দাদা আপনি সাউন্দা না? হ্যাঁ হ্যাঁ না কি করবো, হ্যাঁ আমি সাউন্দা, বলি এইভাবে বসে আছেন, আসেন দাঁড়ান, উঠে উঠে আসেন, আমি উঠে আসেন মানে আপনার ব্যাগের কিচ্ছু হবে না, আসেন ব্যাগ ট্যাগ দিয়ে ভাই। আমি তো প্রথমে এতক্ষণ দেখতেছিলাম সামনের টুকু আর সাইডের টুকু, পুরো ট্রেনের অবস্থা তো এতক্ষণ দেখিনি। দাঁড়ানোর পর আমি শুধু দেখি মানুষ আর মানুষ, ওরে মানুষ, আমি পুরো ভয় পেয়ে গেছি। ওরা ওই লোক ছিল পুলিশ, ও ডিউটিতে যাইতেছে বনগাঁয়, কয় আমি দাদা এই অবস্থা বলি, হ্যাঁ এটা তো নর্মাল, আরো বেশি থাকে, কেউ কেউ দেখছি কি লোহার এরকম শিক বানাই নিয়ে আসে হুকলা ধরে, ধরার জায়গা নাই তো, ট্রেনের হুকের মধ্যে আমার বাজায় ধরে রাখছে। আমি সব অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতেছি, ওরা অস্ত্র অস্ত্র, আমি দাদা এই শিখ গুলোকে হেনি থাকে বলে না, যা যাটা সেটা নিয়ে আসে ব্যাগে করে অফিসে যাওয়া যায়, ব্যাগে করে শিখটা নিয়ে আসে, ট্রেনের হুকে বাজায় ঝুলে ঝুলে থাকে এবং সে নেমে যায়। বহু কষ্টে মানে কি যে এক সিন দেখলাম, পরে আমি গেটের সামনে নিয়ে গেছি, আমার বলছে হেনে দাঁড়ান বাতাস পাবেন, বাতাস পাওয়ার জন্য গেটের মুখে ছিল 13 জন 14 জন, ঠিক আছে মানে হিজিসের মতো অক্সিজেনের মতো মুখটা বাই করে কোনো মতে কোমর টোমর ঘাড়ের উপর দিয়ে মাথা দিয়ে মুখটা হয়ে গেলে একটা নিয়ে আমার ভিতরে ঢুকতাম। সেই 4 ঘন্টা আমি জীবনে ভুলবো না। পরে ওই লোক বলছে আপনার শরীর খুবই, আমার পুরো আসলে শরীর খারাপ হয়েছে গরমে, বলে দাদা আমার বাসায় এখানেই চলেন, আপনি আমার বাসায় চলেন, আমি আমি না দাদা আমি জানি কোনো মতে বর্ডারটা ক্রস হবো হইলেই। পরে ওই পুলিশটা খুবই ভালো ছিল, সে নিজেই অটো করাই দিছে, আমারে অটো রিজার্ভ করে দিয়েছে, কেউ উঠবি না, অটো রিজার্ভ করে দাদা একদম বর্ডার পর্যন্ত নিয়ে বর্ডার ক্রস করে দিয়া ওই পাশে আমার অটোতে উঠাই দিয়া তারপর সেই পাশে চলে আসছে। দাদার নামটা ভুলে গেছি, নাহলে আমি বলে দিতাম,
আমার সেই দাদার কথা এখনো মনে আছে, সে আমার ওই সিট থেকে উঠে না, আমার খুব ভালো উঠে ভাই, তাহলে আমি দম বন্ধ হয়ে মারা যাইতাম।